এশিয়া কাপের দলে এক এক করে যখন নাম ঘোষণা করা হচ্ছিল তখন সবাই অপেক্ষায় ছিলেন একটি নামের, সেটা হলো মাহমুদউল্লাহ রিয়াদ। তবে 17 জনের নাম ঘোষণা হলেও ঘোষণা হয়নি রিয়াদের নাম, অর্থাৎ এশিয়া কাপে খেলা হচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের। রিয়াদ এশিয়া কাপে নেই সেটি পুরনো তথ্য হলেও এখন যেন বাংলাদেশ ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। রিয়াদকে ফেরাতে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে মিরপুর গেট ভক্তরা করেছেন মানববন্ধন। এরই মাঝে একটি সংবাদে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে তার ভক্তরা। বিসিবির বরাত দিয়ে জাতীয় এক দৈনিক সংবাদে বলা হয়েছে, এশিয়া কাপের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে 8 থেকে 10 জনকে নিয়ে করা হবে বিশেষ ক্যাম্প। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াই নাকি সেই ক্যাম্পে আছেন মাহমুদউল্লাহ রিয়াদও। বিষয়টি নিয়ে শনিবার সাংবাদিকদের সাথে কথা বলেছেন টাইগারদের নির্বাচক হাবিবুল বাসা সুমন। বিশেষ ক্যাম্পের বিষয়টি নিশ্চিত করলেও সেই দলে মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন কিনা সেটা নিশ্চিত করেননি তিনি। সেই আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য 2 মাস সময় আছে, ডেফিনেটলি 2 মাসে অনেক ইঞ্জুরি কনসার্ন হতে পারে, তো ডেফিনেটলি সব কিছু মাথায় রেখে আমাদের পুলটা সবসময় বড় 30-32 জনের পুল তো করা আছে, সবাই যেন প্র্যাকটিসে থাকে, সবাই যেন যখন দরকার হয় যদি আনফর্চুনেটলি ইনকেস যদি কেউ ইঞ্জুরি পড়ে, যেটা হতেই পারে পার্ট অফ গেম, তাহলে যেন সবাইকে সুস্থ অবস্থায় পাওয়া যায়। যেহেতু আমরা এখন কোনো ক্রিকেট নেই, আমাদের কোনো ঘরোয়া ক্রিকেট নেই, কেউ ক্রিকেট খেলছেন না, তো এই সময় সবাইকে প্রস্তুতির মধ্যে রাখাটা, অনুশীলনে রাখাটা ইম্পর্টেন্ট, সেটাই আসলে চেষ্টা করা যায়। এখন আমরা ডিসাইড করি কোনো 8 জন হবে কে কে থাকবেন, বাট বেশি আপনি বললাম একটু 32 জনের পুল কিন্তু আমরা এরাই করেছিলাম, মোস্ট লাইকলি তাদের বাইরে থেকে থাকবেন না সেখানে থাকবেন সেটা ডিসাইড করা হবে। লাল সবুজের জার্সি গায়ে গত কয়েকটি সিরিজ থেকে দলের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদ, একই সাথে আসন্ন টুর্নামেন্টগুলোতে বিসিবির মূল পরিকল্পনার অনেকটা দূরেই রয়েছেন এই সাইলেন্ট কিলার। শুধু তাই নয়, বিসিবির চুক্তি থেকেও বাদ পড়তে যাচ্ছেন দেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি রয়েছে 2 মাস, এই সময়ের মধ্যে এশিয়া কাপে না থাকা ক্রিকেটাররা যেন ফর্ম হারিয়ে না ফেলেন সেই চিন্তা থেকেই এই বিশেষ ক্যাম্প করতে যাচ্ছে বিসিবি। এছাড়া অনাকাঙ্ক্ষিত ইঞ্জুরিতে কেউ ছিটকে পড়লে বিকল্প ক্রিকেটার পেতে যেন কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য সবসময় প্রস্তুত থাকতে চাইছে বিসিবি। তবে সেই মাহমুদউল্লাহ রিয়াদের বিকল্প কেউ রয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন হাবিবুল বাসা সুমন, বরং এশিয়া কাপের দলটির দিকে সবাইকে নজর দিতে বলেছেন। এই প্রশ্নটা অনেকবার ক্লিয়ার করা হয়েছে, আমরা মনে এখন সব খুব ভালো হয়, আমাদের যে এশিয়া কাপ দলটা আছে সেই দলটাকে নিয়ে আমরা ভাবি, সেই দলটাকে নিয়ে প্ল্যান করি। এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ বৈশ্বিক টুর্নামেন্টগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব কঠিন হয়, এখানে আপনার সেরা ক্রিকেটটাই খেলতে হবে। বাকি যেই দলগুলি আছেন দল হিসেবে সবাই কিন্তু অনেক এগিয়েছেন ওভার দি ইয়ার্স, ইভেন আফগানিস্তান দলও কিন্তু লাস্ট 4-5 বছর আগে এখনকার আফগানিস্তান দলটা কিন্তু অনেক স্ট্রং, শ্রীলঙ্কা গুছিয়ে উঠেছে, ইন্ডিয়া পাকিস্তান সবসময় স্ট্রং, বাকি দলগুলিও কিন্তু খুব ভালো। তো আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে যদি ভালো করতে হয়। আমাদের যদি গত 1 বছরের পারফরমেন্স দেখেন তাহলে তো আমরা আশাবাদী হতেই পারি, বাট সেই পারফরমেন্সটা রিপিট করাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ বড় টুর্নামেন্টে আপনার সেরা ক্রিকেটটা খেলতে হবে। আমাদের দল হিসেবে আমরা প্রস্তুত আছি, দল হিসেবে ভালো করছি, গত 1 বছর ধরে আমরা আমাদের খেলাটা কী হওয়া উচিত সেটা আমরা পরিষ্কার, আমরা কী ধরনের খেলা খেলতে চাই সেটা আমরা পরিষ্কার। যদি আমরা টুর্নামেন্টে আমাদের সেইটা রিপিট করতে পারি ডেফিনেটলি এসে ভালো করতে পারি, বাট ইটস এ বিগ চ্যালেঞ্জ ডেফিনেটলি, এরকম টুর্নামেন্ট সবসময় বড় চ্যালেঞ্জ হয়। এশিয়া কাপে আগে বাংলাদেশ ফাইনালও খেলেছে, আমরা জিততে পারিনি কখন, আশা করছি যদি আমরা এরকম পরিস্থিতি দিতে পারি এবার হয়তো মিস করবো না। টি-টোয়েন্টির যুগে সারা বিশ্বে এখন আগ্রাসী ক্রিকেট চলছে। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের কোচ ঘোষণা দিয়েছেন যে বিশ্বকাপে তারা আগ্রাসী ক্রিকেট খেলবে। বাংলাদেশও পুরনো স্মৃতি ভুলে নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলছে বলেও মনে করিয়ে দিয়েছেন নির্বাচক সুমন।